বিনা নামাজ হ্যাঁ মসজিদে মাইক থাকলে ওই মাইকে নামাজ পড়লে ইবাদত হবে নামাজ হবে না এই মাইকটা হয়েছে আমাদের সুবিধার জন্য এই যে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে এখান থেকে শেষ পাতায় আমার আওয়াজটা হয়তো যেত না এখান থেকে ঘরে যারা শুনছেন তারা হয়তো আমার কথাটা শুনতে পেতেন না কিন্তু এই মাইকের মাধ্যমে এই ইবাদত বন্দেগীগুলি ঘরে বসেও আমাদের মা বোনরা শুনতে পাচ্ছেন আমরা যখন টেলিভিশনে আমরা ওয়াজ মাহফিল করি না এই যে আমরা ওয়াজ করি ভিডিও হচ্ছে এটা ইউটিউবে যাবে ফেসবুকে যাবে এই কথাগুলি যখন মানুষ শুনবে মানুষ হেদায়েত হবে কিনা তাহলে বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিয়েছে এখানে বসে আমি ওয়াজ করছি কিন্তু লন্ডনে বসে বসে আমার মুসলমান ভাই বোনেরা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে এটা কি দ্বীনের খেদমত হচ্ছে কি খেদমত হচ্ছে না খেদমত হচ্ছে সুতরাং যেখানে দ্বীনের কল্যাণ আছে এই কাজ করা যাবে কি যাবে না যাবে তবে যারা বলে নামাজের মধ্যে যদি আমরা মাইক ব্যবহার করি তাহলে রসুলের একটি সুন্নত মুকাব্বির হওয়ার যে সুন্নত এটা উঠে যাবে আসলে এটাও যুক্তিযুক্ত নয় এটা মুকাব্বির হওয়া এটা সুন্নতের বিষয় এটা কোনো নামাজের ফরজ ওয়াজিবের মধ্যে পড়ে না যদি মুকাব্বির হতে হয় হ্যাঁ এটা সুন্নতের সওয়াব পাবে যদি মুকাব্বির থাকে ভালো না থাকলে যে নামাজ হবে না মাইকে নামাজ পড়লে যদি নামাজ না হয় মক্কা মদিনাতে মাইকে নামাজ হয় কি হয় না আমার নবী রাহমাতুল আলামিন মসজিদে নববীর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দায়িত্ব দিয়েছেন আযান দেওয়ার জন্য হযরত বেলালের জন্য একটা মিনার নির্মাণ করা হয়েছে ওই মিনারের ছাদে গিয়ে হযরত বেলাল আযান দিতেন এবং মদিনাবাসীরা ঘরে বসে আযান শুনতে পাইতেন উদ্দেশ্য ছিল আযানের ধ্বনিটা উম্মতের ঘরে ঘরে যেন পৌঁছে দেওয়া যায় জন্য বলুন সুবহানাল্লাহ যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন ওই কোরআন তেলাওয়াত যিনি করছেন ওই কোরআন তেলাওয়াত যিনি শুনছেন তিনিও সওয়াব পাবেন পাবে কিনা তবে একটা কথা পাশাপাশি বলা দরকার দেখা যায় যে আমাদের দেশে যেইভাবে সবিনা পড়া হয় উনি আলহামদু থেকে যেইভাবে পড়া শুরু করেন খালি আয়াতের শেষ অংশ ছাড়া আর কিছুই বোঝা যায় না আমার আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কোরআন পড়ো কিন্তু সহি শুদ্ধভাবে পড়ো তারাবির নামাজের মধ্যে এমন ভাবে আমাদের হাফেজ সাহেবরা নামাজ পড়ে উনি কি কোরআন পড়তেছে না কি পড়তেছে এটা উনি জানে আর আল্লাহ জানে এরকম কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো সওয়াব অর্থবিকৃত হয়ে যায় কোরআন তেলাওয়াত করার সময় হুশ নিয়ে তেলাওয়াত করতে হবে অশুদ্ধ তেলাওয়াত করলে চলবে না তাড়াহুড়া করলে চলবে না তারতিল সহকারে তেলাওয়াত করতে হবে আপনার তেলাওয়াত যিনি শুনবেন তিনিও সওয়াব পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং এই বিষয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই যেইভাবে এই মোবাইলকে আমরা ব্যবহার করি আমাদের কল্যাণে এই মোবাইল কেউ গান শুনে আবার কেউ নাতও শুনে কেউ কোরআন তেলাওয়াতও শুনে এখন আপনি যদি বলেন এই মোবাইল দিয়ে কোরআন তেলাওয়াত শোনা যাবে না তখন কোরআন তেলাওয়াত শোনা যদি বন্ধ হয়ে যায় তখন এই মোবাইল দিয়ে তখন তারা গান শুনবে এই মোবাইলে যদি আপনি বলেন মোবাইল দিয়ে হুজুরদের ওয়াজ ভিডিও দেখা যাবে না তখন এই মোবাইলের মধ্যে তখন তারা সিনেমা দেখবে নাটক দেখবে গুনাহ করবে এই জন্য গুনাহ যেন না হয় আমাদের উচিত মানুষকে এই বিজ্ঞানসম্মত এই বিজ্ঞানের যুগ মনে রাখবেন ইসলাম বিজ্ঞানময় বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই বিজ্ঞান ইসলাম বিজ্ঞান দিয়ে চলে না বরং বিজ্ঞান ইসলাম দিয়ে চলে কথা বলে ঠিক না বা ঠিক সুতরাং বিজ্ঞানের সাথে যদি ইসলামের তারপর আমাদের অনেক ইমাম বলতে নাম নামাজ